বাউল এক্সপ্রেসের ব্যস্ততা এখন কি নিয়ে? ইম বলো। বাউল এক্সপ্রেসের এখন ব্যস্ততা হচ্ছে আপকামিং অ্যালবাম নিয়ে। নতুন অ্যালবামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে? কাজ শুরু বলতে গান নিয়ে কাজ করতেছি এখন, ইন্ডিভিজুয়াল গানগুলো নিয়ে। আপাতত দুটো বা তিনটে হাতে আছে, যেগুলো থেকে আজকে আমরা দুটো সম্ভবত করব, আর্ম রিলিজ ট্র্যাক আমরা করব আজকে। সো হোপফুলি আগামী কয়েকশো বছরের মাঝে আমাদের নতুন, আগামী কয়েকশো বছর মানে কয়েকশো বছর অপেক্ষা করতে হবে। আমাদের প্রথম অ্যালবাম বের করতে করতে আমাদের প্রায় 7 বছর লেগে গেছে। এত দীর্ঘ সময় আসলে লাগছে কেন? দীর্ঘ সময় লাগার কারণ হচ্ছে পিছনে সবচেয়ে বড় হাত আমার, কারণ আমি একদমই যাই না প্র্যাকটিসে, একদমই রেগুলার। তো এই জন্য হচ্ছে সব ধীর গতি কচ্ছপতি দেখাচ্ছে। যদিও আমরা জানি যে অপেক্ষার ফল বা ধৈর্যের ফল আসলে মধুর হয়, তো আশা করছি যে একটা দীর্ঘ সময় পরে না, কিন্তু তাই বলে প্র্যাকটিসে ফাঁকিবাজি করা কিন্তু ধৈর্যের মধ্যে পড়ে না। আমরা জরিমানার ব্যবস্থা করছি এখন থেকে। হ্যাঁ প্লিজ, আমার মনে হয় যে বেশি বেশি জরিমানা দেওয়া উচিত, এবং এই জরিমানাটা আসলে আমার মনে হয় যেহেতু শিল্পী, এখন একটু নিয়মিত হচ্ছে, নিয়মিত হচ্ছে, এখন নিয়মিত হচ্ছে। তো বললেন যে নতুন অ্যালবামের জন্য 2-3টা গান অলরেডি করা হয়েছে, তো এই গানগুলো আসলে কি ধাঁচের হচ্ছে? আমরা একটু চাচ্ছি যে লালন বেজ ছেড়ে একটু আরও অনেক বাউল, অনেক শাহি আছেন, তাদেরকে ফোকাস করতে এখন। তো যেগুলো আপাতত, যেমন আমরা এখন যেগুলো করলাম খুবই মানে কমন গানগুলো, খুব কমন, বাট আমরা এখন চাচ্ছি কিছু আনকমন গানগুলো নতুন করে তুলে ধরার জন্য। লাইক আমাদের এখন যেই জেনারেশন, যারা এইসব গানের সাথে পরিচিত নয় অলরেডি, তো ওগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এবার আমরা কোন গানটি শুনব? আমরা এখন রমেশ শীল বাউলের গাউসেল আজম গানটি শুনব। শুনি তাহলে গানটি। গসল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা ধরানেওয়ালা। গসল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা ধরানেওয়ালা। গসল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা ধরানেওয়ালা। গসল আজম বাবা নূরে আলম, আজম বাবা তোরানেওয়ালা। গসল আজম বাবা নূরে আলম, তুমি ইসম আজম বাবা তোরানেওয়ালা। তোরানেওয়ালা রে তুমি বাঁচানেওয়ালা, তোরানেওয়ালা রে তুমি বাঁচানেওয়ালা, তুমি ইসম আজম বাবা তোরানেওয়ালা, তুমি ইসম আজম বাবা তোরানেওয়ালা। গসল আজম বাবা নূরে আলম, তোমার মোসা নবী হইল নূরে তোলা। গসল আজম বাবা নূরে আলম, তুমি ইসম আজম বাবা তোরানেওয়ালা। গসল আজম বাবা নূরে আলম, তুমি ইসম আজম বাবা তোরানেওয়ালা।
শশী বাবা গুরু পরি ফেরেস্তার অতি শশী তারা দিবানি শ্রী জপে নামে বিমালা তারা দিবানি শ্রী জপে নামে বিমালা নাম ধরেছ তুমি হক ভান্ডারী এ বাবা নাম ধরেছ তুমি হক ভান্ডারী তুমি তো বাবা তোরা নেওয়ালা গোসলা জম বাবা নূরে আলো তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা I don't know.